আগে পাপড়ে কামড়, হ্যাঁ আপনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের একটু মেনুটা চেঞ্জ হয়েছে, বিগ ভেজিটেবল থালি আজকে, মানে সবজি দিয়ে সমস্ত রকম, প্রায় সমস্ত রকম সবজি তো অসম্ভব ব্যাপার বানানো, যেটুকু হ্যাঁ পারা গেছে মানে জোগাড় করতে পারা গেছে সেইগুলো আর কি দিয়ে করা হয়েছে, ঘরোয়া আনাজ, তো সেইগুলোই নিয়ে আজকে চ্যালেঞ্জ হবে, অবশ্যই সমানভাবে ভাগ করা আছে, চ্যালেঞ্জ হবে। আর অনেক রকমের আইটেম বানানো হয়েছে সবজি দিয়ে, তো কি কি বানিয়েছি এক ধার থেকে বলি, আর কত রকমের হয়েছে তুমি গুনতে থাকো। হ্যাঁ, এখানে আছে পাঁপড় ভাজা, পাঁপড় ভাজাটা সবজি ডাল থেকেই হয়, করতে তো হয়েছে। হ্যাঁ, আর রয়েছে ভেজ পকোড়া, এতে অনেক ধরনের সবজি দেয়া আছে, দুই রকম হলো। আর রয়েছে শাক ভাজা, তিন, বেগুন ভাজা, চার, আলু পোস্ত ভাজা, পাঁচ, আর এখানে রয়েছে পটল ভাজা, কুমড়ো ভাজা, এখানে রয়েছে উচ্ছে আলু চচ্চড়ি, এটা হচ্ছে মুগের ডাল, আর সাথে আছে লাউয়ের ডাল্লা, আর আছে পেঁপের ডাল্লা, দু রকম ডাল্লা হয়েছে, আর আছে ঝিঙে পোস্ত, এখানে আছে ঢেঁড়সের তরকারি, আর আছে পটলের তেল ঝাল, 14 এত কিছু আজকে বানিয়েছি, মানে বানিয়েছি আর ভাতটা নিয়ে, হ্যাঁ আর এখানে আছে এক্সট্রা ভাত নেওয়া হয়েছে। তো আজকে 14 রকম আইটেম আমাদের খাওয়ার, কিন্তু পুরোটাই নিরামিষ আজকে খাওয়া, কিছু আজকের আইটেম হয়ে গেছে। তো সবজির মধ্যেই যারা মানে ভেজিটেরিয়ানস আছো তাদের জন্য আজকের ভিডিওটা করলাম। তো দিদি, আরও অনেকে লেখো যে দিদিরা শাকসবজি খান না, হ্যাঁ খাওয়া হয়, মানে যেদিন, হ্যাঁ যেদিনকে ভিডিও থাকে না সেদিন খাই, বা বাড়িতে রান্না হলে রাতে খাই, ভিডিও মানে রাতে খাওয়া দাওয়া করলে সবজি টবজি খাওয়া হয়, তো এটাই আর কি, এইভাবেই খাওয়া হচ্ছে। তো চ্যালেঞ্জ ভিডিও বেশিরভাগ ওই ফাস্টফুড টাইপেরই থাকে। তো যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না, চ্যালেঞ্জে যাওয়া যাক। তাহলে আজকে বিগ ভেজ থালি, দেখা যাক কে আগে উইনার হচ্ছে খেয়ে। আর অবশ্যই তোমাদের রিকোয়েস্ট যে পানিশমেন্ট আছে, আজকে একজনের পানিশমেন্ট করব, তো আরও সবাই রিকোয়েস্ট করেছো, আস্তে আস্তে আসবে, তো কাউন্টিং করি, হ্যাঁ করো, 3 2 1 স্টার্ট। আগে পাপড়ে কামড়, হ্যাঁ আপাতত খাকাবা, এত কিছু খেতে হবে, তো আমিও শাকটা টেনে তারপর তেতো আছে, তেতো আরে পুরোটাই নিরামিষ, এত কিছু আইটেমের সাথে আজকে সবজির মধ্যেই রাখলাম, ছাদের গাছের বেগুন, সাদা বেগুন, কুমড়ো ভাজা, আলু ভাজাটা পুরো মিশিয়ে নেবো,
ডাল কুমড়ো ভাজা এটা লাউয়ের ডাল না মানে সরিয়ে দিই খেতে খেতে হাঁপিয়ে যাচ্ছি করতে অনেক টাইম লেগে যাবে কিছুটা রান্না আগের দিন বানিয়ে রেখেছি কিছুটা এত কিছু আইটেম সকাল থেকে বসেছি আলু পোস্ত কোনটা ছেড়ে কোনটা খাবো চাই যাও তোমার কয়রকম বাকি এবার পেঁপের ডাল না ভাত নেওয়া হয়ে গেল পরে নিচ্ছি আবার না একটু খাই ঝিঙে পোস্ত আলু দিয়ে একটা তরকারি করেছি ঝিঙে মুখে ছিটকে চলে আসছে এটা কিন্তু ভেবেছিলাম সয়াবিন পনির এগুলো নেবো ওটা অন্যদিন করবো দারুণ এটা পুরো মনে হচ্ছে মাছ তো আজকে সবজি দিয়েই করেছি সমস্ত কিছু আইটেম ওগুলো নিয়ে আর একদিন করবো ভাত কমে গেল এটা আমি নিয়েছি ঢেঁড়স নিয়ে বস্তু খাওয়া গেছে কিছু পথ খেতে খেতেই ক্লান্ত হয়ে যাচ্ছে বলো ক্লান্ত না এটা যদি আস্তে আস্তে খাওয়া হতো তাহলে অতটা ক্লান্ত হতো না তাহলে খেতে হচ্ছে জল খাবো দেখলাম কতটা আছে সব খালি করে ফেলেছো আমি দুটো খাবো না আমার সব শেষ পথটা আমার রইলো আর এই কটা ভাত রইলো সবই শেষ করে ফেলেছি খালি এই দুটো আলু আছে আমি খাই নিয়েছি ঠিক আছে সব সমস্ত কিছুই নিয়ে নিয়েছে কমপ্লিট তো আমি আজকে লুজার হয়ে গেলাম এটা লুজার হওয়ারই কথা এত আইটেম আছে আমি বুঝতেই পেরেছি ও খেতে পারবে না অনেক আইটেম থাকলে ও খেতে পারবে না আজকে আমি জিতছি তো পানিশমেন্ট আছে তো ভেজ থালির সাথে আজকে হেরে গেলাম তো পানিশমেন্ট আছে তোমাদের রিকোয়েস্ট পানিশমেন্ট তো এগুলো সরিয়ে পানিশমেন্ট নিয়ে ফিরছি বন্ধুদের বলছি পানিশমেন্ট নিয়ে চলে আসছি এসে গেছি আর কি এই এসে গেল
আচ্ছা এটা কোন বন্ধু বলেছিল, নামটা তো বলতে হবে। তানিয়া দেব। তো অনেকদিন আগেই তুমি কমেন্টসটা করেছিলে, তো করলাটা অনেকদিন ছিল না বাড়িতে, তো আজকের সমস্ত কিছু সবজি কেনা হয়েছিল, রান্না করেছি, ওই জন্য এক পিস রেখে দিয়েছি। তো গোটা করলাই আছে, আমি ওখান থেকে আগে থাকতে কেটে সাজিয়ে রেখেছি, যাতে না টেবিল থেকে উঠতে হয়, ও খালি হাতটা ধুয়ে এসছে। হ্যাঁ পানিশমেন্টটা দিই, তবে তবে যে পানিশমেন্টটা বলেছো ভালো পানিশমেন্ট, আজকে আমার কপালে নেই। তো করলার সাথে টমেটো কেচাপ বলেছো খেতে, না অনেকটা দিয়েছি, এটাই পানিশমেন্ট। তো তোমাদের অনেকেই পানিশমেন্ট করেছো, তো সবারই আস্তে আস্তে আসবে। তো তানিয়া দে, তোমার রিকোয়েস্ট খাচ্ছি আজকে। দারুণ খেতে না, দারুণ খেতে। অলরেডি আজকে তেঁতো তরকারি কিন্তু খাওয়া হয়ে গেছে আমাদের, তারপরে এটা কাঁচা খাচ্ছে, কাঁচা আলাদা একটা গন্ধ থাকে, তবে একটু মিষ্টি আছে। পুরোটা ফেলেনি, দানার যে অংশটা, দানাটা শক্ত তো, আমি দেখে দিচ্ছি গালে আসে। সবাই বন্ধু দেখতে পাচ্ছ তুমি খাচ্ছ, আর পুরোটাই খেয়েছি, খালি দানার যে শক্ত ভাবটা ওটা ফেলে দিয়েছি। তো তানিয়া পানিশমেন্ট কিন্তু নিয়ে নেছে, তুমি কিন্তু আবার বলবে পানিশমেন্টটা তোমার বলা হলো। তো যাই হোক আজকে ভিডিওটা, হ্যাঁ কে কে সবজি খেতে ভালোবাসো আর কে মানে সবজির যে ভিডিওটা হয়েছে অবশ্যই কিন্তু লাইক দিতে হবে, কিন্তু সবজি ভালোবাসলে সবজিকে খেতে লাইক দিতে হবে। তো যাই হোক, এমনিতেও আমাদের ফাস্টফুডের ভিডিও আসছেই, তো আজকে নতুন সবজির ভিডিও বানালাম। অনেক সবাই বলো যে তোমরা সব থালি মানে অনেক রকমের থালি, না অনেক সবাই বলে না যে সব সময় তোমরা রিচ খাও, তেল খাও, রিচ খাও, একটু সবজি খেতে পারো। তো আজকে সবজি খেলাম, এবার তোমরা বলবে কি রকম, কার কি সবজি ভালো লাগে বেশি, কার খেতে ভালো লাগে, অবশ্যই কিন্তু লাইক শেয়ার, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইবার করবে কিন্তু। তাহলে আজকে আসছি, আবার দেখাবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফটি থাকবেন, টাটা।